সরকার পতনের জন্য সব মানুষকে দায়ী করা যাবে না, এটা চেতনার ব্যাপার। বিষয়টির সত্যতা যাচাই করে তার গভীরে গিয়ে অনুসন্ধান করতে হবে। আক্রমণ আসবে, দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে। বুধবার আগরতলা টাউন হলে সিপিআইএম দলের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন দলের পলিটব্যুরো সদস্য তথা বিধানসভার পরিষদীয় দলনেতা মানিক সরকার। আমাদের দেশের গ্রামীণ ঘোড়াটা কোথাও ঘুমিয়ে আছে, আবার কোথাও আধ ঘুমিয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত না জাগানো যাবে, নড়াচড়া করবে, ততক্ষণ পরিবর্তন সম্ভব নয়। বুধবার রাজধানী টাউন হলে সিপিআইএম এর একটি কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন বিধানসভার পরিষদীয় দলনেতা মানিক সরকার। এই যে জায়গাটা, এই রকম একটা পরিবেশ পরিমণ্ডল কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই সময়ের মধ্যে যেটা আমরা লক্ষ্য করছিলাম, ডিউরিং দ্য 70 ইয়ার্স পিজেন্ট্রি আমাদের দেশে 70% মানুষ গ্রামে বাস করেন, তার মধ্যে 80-85% ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কৃষির উপর নির্ভরশীল। এরা আন্দোলন ছিল না ঘটনা তা না, কিন্তু ব্যাপক না। আমি মাঝে মাঝেই বলতাম যে আমাদের রুরাল টাইগার, রুরাল লায়ন, স্লিপিং অর পার্টলি ইট ইজ ইন স্লাম্বার। এই গ্রামীণ সিংহটা হয় ঘুমোচ্ছে, অথবা কোনো কোনো জায়গায় আধ ঘুমে আছে, কখনো যাচ্ছে কখনো ঘুমিয়ে পড়ছে, নড়াচড়া করছে না। এটাকে যতক্ষণ জাগানো না যাবে, দাঁড় করানো না যাবে, রাস্তায় না যাবে, চাইলে পরিবর্তন করা যাবে না। হোয়াট ইজ হ্যাপেনিং? মানিক সরকার আরো বলেন, সামনের দিন আরো কঠিন লড়াইয়ের দিন। হাওয়া অন্যদিকে বইতে শুরু করেছে। শুধুমাত্র কর্ণাটকের বিধানসভা নির্বাচন নয়, দেশের 11টি রাজ্যের উপনির্বাচনের চিত্র এই কথা বলছে। অন্যদিকে বইতে শুরু করেছে, অন্যদিকে বইতে শুরু করেছে, শুধু কর্ণাটকের নির্বাচন না, শুধু 11 রাজ্যের উপনির্বাচন না। আপনি লক্ষ্য করুন, লড়াইয়ের ময়দানে শ্রমিকরা গত কয়েক বছর যাবৎ ইউপি গভর্নমেন্টের সময় থেকে থরে 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 লড়াই করতে 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 একটা জায়গায় এসছে। 2015-16 যে ধর্মঘট, তাতে গিয়ে প্রায় 20 কোটি শ্রমিক সমাজের অংশের মানুষ এই ডাইরেক্ট অ্যাকশনে পার্টিসিপেট করেছে। সরকার ওনার ভাষণে বলেন, আমাদের দেশের সমাজতন্ত্র হলো সোনার পাথরের বাটি। গণতন্ত্র আক্রান্ত, তাহলে সংবিধানের মধ্যে মূল যে কথা 4টার মধ্যে 3টা, সমাজতন্ত্র তো হচ্ছে আমাদের দেশে বর্তমানে যেটা, সেটা হচ্ছে সোনার পাথর বাটি। আমাদের দেশে সমাজতন্ত্র মানে হচ্ছে সোনার পাথর বাটি। আরে সমাজতন্ত্রের মূল কথা কি? সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে, মার্ক্স সাহেব, এঙ্গেল সাহেব, লেনিনরা তারা বলে গেছেন যে উৎপাদনের যে মূল উপকরণ, এগুলি ব্যক্তিগত মালিকানার হাত থেকে উদ্ধার করে যতক্ষণ রাষ্ট্রের মালিকানায় আনা যাবে, ততক্ষণ শোষণ নির্যাতন বন্ধ করা যাবে না। এবং এগুলি রাষ্ট্রের মালিকানায় আসলে পরেই সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব। ভারতবর্ষে এটা আছে নাকি? তাহলে কর্মীদের উদ্দেশ্যে মানিক সরকার বলেন, আক্রমণ আসবে, দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে। বুঝতে হবে, আমরা পৌঁছবো, কারণ আমরা সঠিক পথে আছি। যে আদর্শ, যে দৃষ্টিভঙ্গি, যে কর্মসূচি আজকের পরিস্থিতিতে বিশ্লেষণ করে যে আমরা হাতে নিয়ে এগোবার চেষ্টা করছি, তাকে বাস্তবায়নের জন্য রাজ্যে রাজ্যে ত্রিপুরা তো কাজ করছি, ভিন্ন পরিস্থিতিতে একটু অসুবিধা আছে, হবে। ভারতবর্ষের সব রাজ্যে কি বামপন্থীরা এসেছিল নাকি? পশ্চিমবঙ্গে এসেছিল, কেরালা আসে যায়, আসে যায়, তো অন্য জায়গায় কাজ হচ্ছে না ঝান্ডা নিয়ে। তো আমাদের এখানে সেখানে এসছে, গেছে, আবার এসছে, আবার কিভাবে গেছে সে আলোচনার বিষয় তো আজকে আলোচনার বিষয়বস্তু না, প্রতিবাদ্য বিষয় না, আমি সেখানে যাচ্ছি না। ঠিক আছে, আবার কবে আসবো সে আপনারা ঠিক করবেন, এখানে এসেই সন্তুষ্ট থাকবেন না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।